হ্যালো বন্ধুরা, লাকি লাইফ স্টাইলে তোমাদের সকলকে সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি, আর আজকে ঘুম থেকে উঠতে সবারই একটু লেট হয়ে গেছে, কারণ কালকে তো রাত্রে ফার্স্টে লো ভোল্টেজ ছিল, তারপরে গিয়ে কারেন্টই ছিল না, যেটুকুনিও ছিল সেটুকুনিও ছিল না, আর আমাদের ইনভার্টারে কদিন ধরে একটু প্রবলেম হচ্ছে, তো যার কারণে রাত্রেবেলা কেউ মানে ঠিক মতন ঘুমোতে পারিনি। আর এই গরমে কারেন্ট না থাকলে, ফ্যান না চললে কতটা কষ্ট হয় সেটা তোমরাও বুঝতে পারছো। তো ওই জন্য সকালের দিকে কারেন্ট এসছে, ওই জন্য সবার একটু উঠতে লেট হয়ে যাচ্ছে, কারণ রাত্রে ঠিক মতন কেউ ঘুমোতে পারেনি। তো শাশুড়িমা ফার্স্টে উঠে রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছিলো, তো শাশুড়িমাই আজকে করে নিয়েছে, আমি এখন চায়ের জলটা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটছে। তো শাশুড়িমা গেছে স্নানে, আর এই যে চায়ের জলটা ফুটছে এখানে, তো শাশুড়িমা স্নান করে আসলে তারপরে যাওয়া না হোক। এদিকে তোমাদের দাদাভাইও এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠুক, আজকে মাসিরাও আসতে লেট করে দিচ্ছে, জানি না কি করবে, না আসলে তো আমার অবস্থা খারাপ। এদিকে তোমাদের দাদাভাই আমার শাশুড়িমা দুজনে অফিসে যাওয়ার পর আমি যাবো একটু বগুড়াতে, কাজ আছে টুকটাক, আর একটা ভাইপোর বার্থডে আছে সেখানেও যেতে হবে। তো ওই জন্য এখন সব কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তারপর বেরোবো। তো চলো এদিকের কাজগুলো আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, আর তোমার ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। তো এদিকে চায়ের জলটা ফুটে গেছে, কিন্তু এখনও কেউ পুরোপুরি রেডি হয়ে আসতে পারেনি, যার কারণে জলটা ফুটিয়ে সাইডে রেখে দিলাম, আর ততক্ষণ আমি দুধটা গরম করে নেব। তো দুধটা জাল হতে থাকুক, ততক্ষণ শাশুড়িমায়ের টিফিনটাও গুছিয়ে ঠান্ডা করতে দেব। আর এদিকে তো রান্নাবান্না আজকে সব কমপ্লিট, তো আজকে শুধু চাটাই আমি বানিয়ে দিচ্ছি, আর বাদবাকি টুকটাক কাজগুলো আমি এখন করে নেব। তো রান্নাঘরটাও গোছাতে হবে, সব এদিক ওদিক ছড়ানো আছে, তো এই জন্য রান্নাঘরটা আমি একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। আর শাশুড়িমা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে আসলে আমি খাবারগুলো একসঙ্গে দিয়ে দেব। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, এদিকে দুধটাও গরম হয়ে গেছে, এখন চায়ের জলটা আবার বসিয়ে দেব। চায়ের জলটা বসিয়ে মাসিরাও চলে এসেছে কাজে, মাসিদেরকেও আমি চাটা একসঙ্গে দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেব। তো চলো চাটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি। তো আমার চা বানানো কমপ্লিট, চলো শাশুড়িমাকে চাটা দিয়ে আসি। তো এই যে চাও রেডি, আর এখানে শাশুড়িমায়ের টিফিনটাও রেডি করে দিয়েছি, তো এখন এটা প্যাক করে দিয়ে দেবো। তো সবাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, এখন আমি আমার সকলের খাবারটা নিয়ে বসে পড়েছি, ভাত, ডিমের ঝোল আর একটা ভাজি আছে, তো এটাই আজকে আমার সকালের খাবার, আর এটাই আজকে আমাদের বাড়ির মেনু। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, এদিকে তাড়াহুড়োও আছে যে রেডি হয়ে আবার বেরোতে হবে, আর এদিকে বাইরে যা গরম, যতটা তাড়াতাড়ি পারি চেষ্টা করব বেরোনোর। এখনও স্নান করব, পুজো দেব, তারপর রেডি হয়ে বেরোবো। তো চলো খাওয়া দাওয়ার পর একবারে স্নান করে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, রেডিও হয়ে নিয়েছি, সুন্দর একটা কুর্তি পরে দিয়েছি ব্ল্যাক কালারের, আর এখন যাব পুজো দিতে, পুজোটা দিয়ে তারপর বেরোবো। তো চলো পুজোটা দিয়ে আসি। তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, তো পুজোটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, তো ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। পুজো দেওয়া আমার কমপ্লিট, রেডিও হয়ে নিয়েছি পুরো, আর এই যে ব্যাগও গুছিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক, 12টা বেজে গেছে, বাইরে তো প্রচণ্ড রোদ, আর ভেবেছিলাম একটু আগে আগে যাব, সেই টুকটাক কাজ করতে করতে লেট হয়েই গেল। তো চলো এখন বেরোনো যাক, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আমরা ঘুরতে যাচ্ছি, টাটা।
করছিস ঘুরতে? বাবা, টেডি বিয়ার সঙ্গে আরো কত কিছু নিয়ে কোথায় যাচ্ছিস এসব নিয়ে? গাড়িটা চালাবে কে? কে চালাবে? হ্যাঁ, গাড়ি চালাচ্ছে অন্য লোক। অন্য লোক? বাবা, আমি টাকা নিয়ে আসি। আমাদের কিছু টাকা নেই, আমি হচ্ছে এখন টাকা তুলতে যাচ্ছি। ও বাবা, টাকাও তুলতে যাচ্ছে? এই ওরা সব বেড়াতে যাচ্ছে, তাই তো দেখছি। তো বাড়ি থেকে বেরিয়ে আদিয়াদের সঙ্গে একটু দেখা হলো, তোমরা তো দেখলেই ওরা খেলা করছে। তো এখন অটো পেয়ে গেছি, আমি অটোতে করে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ফার্স্টে আমি বাজারে গিয়ে একটা গিফট কিনে নেব, তারপর বাড়িতে যাব। নাহলে বাড়িতে গিয়ে আবার এসে গিফট কেনা এই রোদের মধ্যে সম্ভব নয়, যার কারণে আমি এখন বগুড়াতে পৌঁছে একটা ব্যাগের দোকানে চলে এসেছি। এখান থেকে একটা ব্যাগ কিনে নেব ভাইপোর জন্যে। তো এই ব্যাগগুলো দেখছিলাম, স্কুল ব্যাগ, কারণ ব্যাগ নিলে ওর সেই জিনিসটা কাজে লাগবে, তো এই জন্য ভাবলাম ব্যাগটাই নিয়ে নিই। তো এই তিনটে ব্যাগ আমার পছন্দ হয়েছিল, তো এই তিনটে ব্যাগের মধ্যে একটা ব্যাগ পছন্দ করে নিয়ে নিয়েছি, প্যাক করাও কমপ্লিট। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি জাস্ট বাড়িতে ঢুকছি, এখন উপরে আছি, পুরো হাঁপিয়ে গেছি। তো চলো উপরে গিয়ে একটু রেস্ট নিয়ে দাঁড়াও, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে ফার্স্টে আমার রুমে চলে এসেছি, আর মা গেছিলো একটু বাজারে, আসার সময় আমার জন্য স্প্রাইট নিয়ে এসছে। তো আমিও এসেছি, তার একটু আগেই মা বাজার থেকে বাড়িতে চলে এসছে। তো একটু এখন এসি চালিয়ে বসবো। তো রুমে এসে এসিটা চালিয়ে নিয়ে বসলাম, একটু শান্তি লাগছে। আর মাও গেছিলো একটু বাজারে, মাও চলে এসছে। তো আসার সময় আবার স্প্রাইট কিনে নিয়ে এসছে, তোমরা তো দেখলেই। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। তো দুপুরে এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে মেনু আছে ভাত, পাট শাকের তরকারি, এখানে আছে পিপুল শাকের তরকারি, আর এটা হচ্ছে শিঙি মাছ দিয়ে কলা আর আলুর তরকারি। তো লক্ষ্মী দিদা, আমি, মা, বাবা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি, আর এদিকে তো টিভি চলছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর রুমে আসার পর দেখো আবার এক গ্লাস আমের শরবত দিয়ে গেছে, তো এটা এখন খেতে হবে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে রেডিও হয়ে নিয়েছি। এই যে এখন ভাইপোর বার্থডেতে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারলো না, যার কারণে আমাকে একাকাই যেতে হচ্ছে, আর বাবা আমাকে ছাড়তে যাচ্ছে। দেখো বাইরে কী সুন্দর হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। এই কদিন তো একটা গাছের পাতা অবধি নড়েনি, তো আজকে দারুণ হাওয়া দিচ্ছে। তো চলো এখন বাবা আমাকে এগিয়ে দিতে যাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন বাবা আর আমি যাচ্ছি স্কুটিতে করে দাদার বাড়িতে, বাবা আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে। আর মায়ের শরীরটা ভালো না বলে মা যেতে পারলো না, তো দাদার বাড়িতে আমি পৌঁছেও গেছি। তো চলো এখন ভেতরে যাই, এখনও মনে হয় সব লোকজন আসা শুরু হয়নি। তো আমি এখন দাদার বাড়িতে চলে এসেছি, আর এই যে বার্থডে বয়, স্নান টান করে পুরো এখন রেডি হয়ে নিয়েছে। আবার এখন উপরে সাজানো হচ্ছে, কেকটা কাটা ছাদেই হবে। তো চলো, আর এদিকে এখন রান্না হচ্ছে ফ্রাইড রাইস। আচ্ছা, সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছি, আর এই দেখো বার্থডে বয় খাওয়া শুরু করে দিয়েছে, বসে খা। নাকি এরপরে আর টাইম পাবে না খাওয়ার। আর এদিকে বৌদির দাদারা মিলে একসঙ্গে সব ডেকোরেশনের কাজগুলো করছিল, এদিকে লোকজনও আসা শুরু হয়ে গেছে। আর ছাদে হয়েছে খাবারের ব্যবস্থা, তো সব ক্যাটারিং এর লোকজনও চলে এসছে। আর এটা হচ্ছে দাদা বাড়ির ডগ। চাকো, এই যে এই যে এই যে এই যে চাকো, কোচিং করে বসে বলে বাবলি না সে যে বুঝে হবে দাদা জন্মদিনে। ও কি আর এদিকে দাদা কি সুন্দর করে দেখো ক্যান্ডেল দিয়ে কেকটা সাজাচ্ছে। আর এটা আমাদের একটা ভাইজি, দেখো কি কিউট লাগছে সেজে গুজে।
আমাদের কেক রেডি, এখন সব পুচকু পাচকারা বসে পড়েছে, এখনই কেক কাটা শুরু হবে। আর এটা দাদা আর ওপাশে বৌদি। তো এখন কেক কাটার আগে একটু সবাই ছবি টবি তুলছিল, আর বাদ বাকি সব লোকজনও চলে এসছে। তো চলো কেক কাটাটা উপভোগ করি। Happy birthday to you. Happy birthday to you. তো এদিকে কেক কাটা কমপ্লিট, এখন দাদা ভাইপোকে কেক খাইয়ে দিচ্ছে, আর আমরাও এখন একে একে করে ছাদে যাব খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো আর এখানে এসে আমার একটা ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেল, ও এসছে। তো আমাদের অনেক দিন পর দেখা হলো, সেই বিয়ের সময়, আমার বিয়ের সময় দেখা হয়েছে, তারপর আজকে। তো এই যে বৌদি ভাইরা সব বসে পড়েছে, আর আমি আর আমার ওই বান্ধবীরা দেখো পেছনের টেবিলে বসে পড়েছি এই যে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদেরকে দেখাই আজকে মেনুতে কী কী আছে। তো এখানে আছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর আছে পায়েস, আর এখানে আছে মিষ্টি, আর চাটনি পাঁপড় আছে, সেগুলো আর তোমাদেরকে এখন দেখালাম না। তো এখন সব খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, ফার্স্টেই আমরা বসে পড়েছি, এরপর আরও প্রচণ্ড ভিড় হয়ে যাবে, যার কারণে একটু হালকা থাকতেই আমরা খেতে বসে পড়েছি। আর এই সময়টা আমার একটা দাদা ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে আমাদের নীলবাবু খেতে বসে পড়েছে, মানে আমার বান্ধবীর ভাই এই যে। আর এদিকে বার্থডে বয় দেখো কী করে বেড়াচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আমরা নিচে এসেছি, এখন দাদা সবাইকে কেক দিচ্ছিল, আমরাও এখন কেক নিয়ে, মানে খাওয়া দাওয়ার পর কেক খেতে যে কী কষ্ট হচ্ছে, এদিকে পেট পুরো ভর্তি, আর আমার বান্ধবী তো বুঝতেই পারছে না ও কেকটা কী করবে, আর এদিকে আমি কেক খেয়েই যাচ্ছি। তো দুজনে এই নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম, আর এদিকে আমি আইসক্রিমও পেয়ে গেছি, এখন বসে আইসক্রিম খাচ্ছি, তারপর বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে গিয়ে একবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাই ভাইপোর বার্থডে বাড়ি থেকে বাড়িতে এলাম, এখন রাত এখন 10টা বেজে গেছে, ঘুরতে বুঝতে পারছো। তো জাস্ট বাড়িতে এলাম, এখন ফ্রেশ হবো, বেশ মজা করে দিনটা কাটালাম, ওখানে গিয়ে আমার একটু ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেল, তো বেশ ভালোই লাগলো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।